মানে স্ট্রিক্টলি দিয়ে হিজাব পরে কেমনে ওটি আপনাদেরকে শেয়ার করতেছি। মেকআপটা কেমন এলো হিজাবের সাথে? যদি ভালো হয়ে থাকে কমেন্ট শেয়ার করবেন। ফার্স্টে এখানে একটা পিন দিব, এখানে একটা পিন দিলাম। হিজাবটা আমার, আমি এটা তো শিখানোর জন্য করতেছি, এই জন্য আমি কালার মিলে নিই। আর আমার লাল কালার হিজাবটা ভিজা, বুঝতে পারছি। তারপরে এখানটা পিন দিলাম, এখানে একটা পিন দিয়ে এখানে চুকা করে নিলাম। অনেকে এরকম চুক্কা পছন্দ করে, চুক্কা করলাম। দেন এখন আর একটা করলাম হাত, এটা ছোট পিন দিয়ে নিলাম। পিন দিলাম সেট করার জন্য, একটা ছোট পিন দিলাম। আরেকটা লেয়ার যদি আপনারা দিতে চান, আরেকটা লেয়ার আনতে পারেন এইভাবে। এখন ওপেনটা খুলে ফেলবেন, ছোট্ট বল তো খুলে ফেললাম এখানে দিলাম। সাইডেরটা খুললাম, এখানে লাগাবো। গ্রিন আর গোল্ডেন মেকআপ করছি এখন। এটাকে পুরো নিয়ে যাব, পুরো নিয়ে এটাকে এখানে টপিং দিব। এখানে টপিং দিলাম,
এরকম দিতে চান, থুতনির উপরে, থুতনির উপরে দিলে এরকম করে উঠায় নিয়ে যাবেন। নিয়ে এইখানেটা পিন দিতে হবে, এখানেটা পিন দিয়ে আমি টিকলিটা তো জাস্ট দেখানোর জন্য লাগাইছি, অনেকে হিজাবের সাথে টিকলি পরে। একটু ওরকম দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এটা শান্তি নাই সারাক্ষণ কান্ত টাইট করে একটা পিন দিতে হবে। আপাতত এইভাবে রাখলাম, এখন এটাকে আপনারা যদি সামনে দিতে চান, 1 মিনিট এখন এটাকে নিয়ে সাইডে নিয়ে আসবো, এটা খুলে দেবো। এখানে যদি কারো হিজাব পিন থাকে হিজাব পিন দিয়ে দিবেন, হিজাব পিন থাকলে হিজাব পিন দিয়ে দিলে হিজাব পিন দিলে বেশি সুন্দর লাগবে আর কি। ছোট্ট পিন দিয়ে ফাঁকা হয়ে আসে, ফাঁকাটাকে বন্ধ করে দিয়ে এটাকে খুলি, এটাকে খুলে এটা দিয়ে দিলাম। যারা শাড়ি পরেন ওনাটাকে ঠিক করে নেই, কারণ ওনার ছাড়া থাকাটা ইম্পসিবল। এখন এটাকে এটাকে ব্লাউজের ভিতর দিয়েও দিতে পারেন, এরকম করে এরকম ব্লাউজের ভিতর দিয়ে দিতে পারেন, ভিতর দিয়ে দিবেন তাহলে ভালো লাগবে। ব্লাউজের ভিতর দিয়ে দিলে
বেশি ভালো লাগবে। এটা এভাবে দিবি, এটা পিসে দিয়ে দেবেন, এটা পিসে দিয়ে এখানে একটা পিন দিয়ে দেবেন, এখানে এখানে পিসে দিবেন, এটা পিসে দিবেন, দেখেন এই যে পিছনে পুরোটা ঢাকছে না, পুরোটা ঢাকছে। কেউ যদি এখানে হাই করতেছেন বড় করে খোপা করবেন, নাহলে আরেকটা অন্য পেশা দেবেন, ঠিক আছে? শাড়ির সাথে পরলে তো এই যে এরকম করে দেবেন, এখানে একটা ব্রাউজ থাকলে এখানে একটা ব্রাউজ ভালো হবে, এখানে একটা ব্রাউজ চলে যাবে, এইটা এখানে লাগা দিতে পারেন। টিকলির সাথে হিজাব পরলাম, দেখেন মেকআপটা কেমন হয়েছে আর হিজাবটা কেমন হয়েছে। কেন আবার ক্যাপ নাই? আমি একটা ফেসিয়ালের ব্যায়াম দিছি, এখানে সুখার জন্য আপনি আরেকটা পিন দিতে পারেন, সুখা রাখার জন্য একটা পিন দিবেন, এই সাইড থেকে উঠাইয়া এরকম একটা পিন দিলে এরকম চুকো হয়ে থাকবে, বুঝছেন? এই সাইডটা এখানে একটা পিন দিয়ে দেবে, ভিতরে দিয়ে পিন দিয়ে দেবেন, সেটা তো সারে থাকবে, এখানে একটা পিন দিয়ে দেবেন, সাইলে এটা যদি মনে হয় আপনার কাছে আনিজি লাগতেছে তাহলে এখান থেকে নিয়ে এখানে একটা পিন দিয়ে দেবেন, এখানে একটা পিন দিলেই হয়ে যাবে, পিন দিয়ে দেবেন। এগারোটা পিন দিলেই সুন্দর সেট আপ হয়ে যাবে, এখানে একটা হিজাব পিন মেরে দিবেন, ওকে? দেখছেন সালোয়ার কামিজ সাথে শাড়ির সাথে যে কোনো কিছু যদি ব্লাউজ করেন এই যে এদিক দিয়ে ঢুকাই দিতে পারবেন, এই যে ওকে এখানে একটা পিন দিয়ে দেবেন, ওকে এটা পিন দিবেন, কিচ্ছু দেখা যাবে না, পিছেও ঢাকা আছে, পিছনে এটা বের করে দেবেন, এখানে সুন্দর। গ্রিন আর গোল্ডেন করছি, ইচ্ছা করে করছি, কেমন হয়েছে আমার মেকআপটা বলবেন, শেয়ার কমেন্ট করবেন, হিজাবটা কেমন হয়েছে, হিজাব এরকম করে হিজাব করবেন, আমি এখন থেকে হিজাবের ভিডিও দিব, সব ধরনের হিজাব পরাইতে পারি আল্লাহর রহমতে, এখন থেকে হিজাবের ভিডিও দিব, মেকআপের ভিডিও দিব, ফেস স্কিনে ফেসে কী ধরনের মাস্ক ওগুলো, কোন স্কিনে কোন মার্ক যাবে কোন প্যাক যাবে সব দিব, আমার পেজটা একটু শেয়ার করে দেবেন,
লাইক করে দিবেন। এই সাইড এটা বাড়তে আছে, পেন্সিল রাখে নিয়ে আসছে, চলবে। যাই হোক না কেন, আমার পেজের নাম বিউটি ট্রেনিং সেন্টার, আমার নাম কাজলি। আপনারা কমেন্ট শেয়ার করবেন, সামনে আপনাদের অনেক টিপস দেব, ফেসিয়ালের, হেয়ার ফলের, যে ধরনের জিনিস জানতে চান আমি জানাবো। ঘরে বসে বসে দেখতে পারবেন, শেয়ার কমেন্ট করবেন যেন আর একজন দেখতে পারে। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।